আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে চ্যাট জিপিটিতে সাইন আপ করতে হয়। চ্যাট জিপিটি বর্তমান সময়ের সবচাইতে পপুলার সফটওয়্যার। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট, আর ডেভেলপ করছে ওপেন এআই, আর লঞ্চ হয়েছে 2022-তে। চ্যাট জিপিটি দিয়ে আপনি যে কোনো ধরনের প্যারাগ্রাফ, এসে, ব্লগ, কন্টেন্ট, যে কোনো ধরনের নিশ, বিজনেস আইডিয়া ক্রিয়েট করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা ভিডিওর জন্য ডেসক্রিপশন তৈরি করতে পারবেন, আপনার ফেসবুক পেজ বা ওয়েবসাইটের জন্য ব্লগ বা কন্টেন্ট তৈরি করতে পারবেন, ইভেন আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য কোডিং করতে পারবেন। এক কথায় চ্যাট জিপিটি একটা অসাধারণ অ্যামেজিং সফটওয়্যার। যদিও এর কিছু লিমিটেশন তো অবশ্যই আছে, কারণ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরেও চ্যাট জিপিটি একটা অ্যামেজিং অ্যামেজিং অ্যাপ্লিকেশন, এবং এখন পর্যন্ত এটা ফ্রি, মানে সম্পূর্ণ ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। চ্যাট জিপিটি দিয়ে কি কি কাজ করা যায়, কিভাবে কাজ করা যায়, এ নিয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করব। তার আগে চলেন দেখি আমরা কিভাবে সাইন আপ করতে হয়। তার আগে ফ্রেন্ডস বলে রাখি, আমার চ্যানেলে আপনি চ্যাট জিপিটি নিয়ে আরও ভিডিও পাবেন, যেমন কিভাবে লেটেস্ট GPT-4 এজ ব্রাউজার দিয়ে ইউজ করা যায়, কিভাবে অ্যানিমেশন ভিডিওতে চ্যাট জিপিটি ইউজ করা যায়, আপনারা চাইলে দেখতে পারেন। তো চলেন আমরা সাইন আপ করা দেখি। আগে প্রথমে আমরা এখানে চ্যাট জিপিটি লিখব, চ্যাট জিপিটি লিখে এন্টার দেব। তারপর ধরেন এটা আসবে, ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি ওপেন আই। তো এটাতে আমরা ফার্স্ট এটাতে ক্লিক করব, তারপর চ্যাট জিপিটির সাইটে আসার পরে আমরা নিচের দিকে এখানে ট্রাই চ্যাট জিপিটি এটাতে ক্লিক করব, তারপর এখানে এসে আমরা সাইন আপ করব, যেহেতু আমাদের চ্যাট জিপিটিতে কোনো অ্যাকাউন্ট নাই। ওকে, সাইন আপে ক্লিক করলাম, তারপর এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব, তারপরে কন্টিনিউ, এখানে আমার পাসওয়ার্ডটা দিব, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারের হতে হবে। ওকে, কন্টিনিউ। বলতেছে ভেরিফাই ইয়োর ইমেল, তার মানে ওপেন জিমেল। আমার এখানেও আমার জিমেল ওপেন করা আছে, আমি এখান থেকেও যেতে পারি। তা আমি এখানেই গেলাম, ওপেন জিমেল। দেখেন আমার আমার একটা ইমেল চলে আসছে, এই ইমেলের এখানে এসে আমার এখানে ভেরিফাই করতে হবে। তো আমি এটাতে ক্লিক করি, ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমি ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলাম। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে, তো আমার নাম আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম। বার্থডেটা দিতে বলছে, এখানে আমার একটা ফোন নাম্বার চাচ্ছে, যেটা আমার এখন রানিং ফোন নাম্বার আছে, যাতে আমার কোড পাঠাবে সেই কোডটা আমি এখানে দিতে পারি। ওকে, এখানে পাজলটা সলভ করতে বসে, হ্যাঁ এখানে তো আমরা স্টার্ট পাজল এটা ক্লিক করব। তো এ যেহেতু এদিকে আছে, সেহেতু আমার এদিকে করতে হবে, তো আমরা এরকম করলাম, সাবমিট। ওকে, ওয়ান ডান। এবার এইদিকে করতে হবে, ওকে সাবমিট, টু ডান। এবার এদিকে করলাম সাবমিট, থ্রি ডান, ভেরিফিকেশন কমপ্লিট। এবার আমাকে কোড পাঠাইছে এখানে আমার ফোনে, আমি ফোনটা চেক করব, এখানে কোডটা লিখব 891878। এই যে আপনাকে প্রিভিউ দিচ্ছে, এখানে আমরা জাস্ট নেক্সট করে দিলাম, নেক্সট করে দিলাম, ডান। চ্যাট জিপিটিতে আমাদের সাইন আপ করা ডান। এখন চাইলে আমরা এখানে যে কোনো ধরনের আইডিয়া বা লেখা জেনারেট করতে পারি, যে কোনো ধরনের প্যারাগ্রাফ, এসে, ব্লগ, কন্টেন্ট, হোয়াট এভার। যদি আমরা এখানে লিখি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট নিউ ইয়র্ক সিটি ইন 100 ওয়ার্ডস,
তো আমরা এখানে সেন্ড মেসেজে ক্লিক করলাম, দেখেন প্যারাগ্রাফ লেখা শুরু হয়ে গেছে, 100 ওয়ার্ডের প্যারাগ্রাফস ডান। তো আমরা চাইলে আবার রিজেনারেট করতে পারি। যদি আমরা এখানে লিখি, আমরা ধরেন একটা অ্যাপ্লিকেশন লিখব, যদি লিখি রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর মেডিকেল লিভ টু মাই বস, এখানে আমরা সেন্ড মেসেজে ক্লিক করলাম, দেখেন শুরু হয়ে গেছে, বসের নাম, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল, আই হ্যাভ কনসাল্ট উইথ মাই হেলথ কেয়ার প্রোভাইডার, অ্যাপ্লিকেশন লেখাটা রেডি, রাইট। এখন ধরেন আমরা এখানে ওয়েবসাইট কোডিং এর জন্য একটা লিখব, যদি আমরা লিখি কোড এ ওয়েবসাইট ফর ফুড বিজনেস, ফুড বিজনেস, কোড এ ওয়েবসাইট ফর ফুড বিজনেস, আমরা যদি এখানে সেন্ড মেসেজে ক্লিক করি, দেখেন অলরেডি HTML এর একটা কোড রেডি হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এভাবে একটা সিম্পল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তো বেসিক্যালি চ্যাট জিপিটি দিয়ে সব ধরনের কাজ এখানে করতে পারবেন আপনি, সবসময় যদিও নির্ভুল হবে না, তবুও দিস ইজ অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। তো ফ্রেন্ডস, আমি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অন্যান্য চ্যাট জিপিটি ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে।